খুবই কষ্ট, মেয়েদের খুবই কষ্ট। যারা হসপিটালে ডিউটি করে মামা, এরা তো মনে করেন সামান্য একটু মানে আওতার ভিতরে আছে, আর যারা বাসাতে কাজ করে হেগর মানে কোনো মান সম্মান লইয়া যে আসতে পারবো বাংলাদেশে রিটার্ন, এটা আমি মনে করি না। মানে মেয়েদেরকে ওরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে? জি, এটা প্রায় প্রত্যেক মেয়ে প্রত্যেক বাসাতে, মানে প্রত্যেক বাসাতে। মনে করেন আমরা চারটা ভাই যুবক, আমার একটা কামলা কাজের মাইয়ার দরকার, তখন মাইয়া আনলাম, কাজ করাইলাম, মানে তার অত্যাচারও করলাম। এর জন্য মানে মাইয়ার তো প্রতিবাদ করলেও কিছু করতে পারতেছে না, বাসার মধ্যে বাসা সার করে বান্ডারি থাকে, চিল্লাইলেও কেউ শুনতেছে না, কানলেও কেউ শুনতেছে না। হ্যাঁ, ছুরিতে আসার সময় হয়তো ছুরিতে আসলে মানে হয়তো আমার সাথে আর মেয়ের ব্যবহারে তো মানে আপনার সাথে আমার সাথে বলবো না, যে কীর্তিকলাপ করছে আমার চৌধুরীরা বলাও তাগর মানে খারাপ হইব। মেয়ে গোটা খুবই কষ্ট, কিন্তু যারা হসপিটালে মানে কোম্পানিতে আছে, যে মেয়েদি ওই হসপিটালে কাজ করে, ক্লিনার করে, মানে ওই টিবির টুবির মুছে রুগীদের সেবা যত্ন করে, এটির মোটামুটি মানে শতকরা দুই চারটা মানে মান সম্মান লইয়া রিটার্ন ঘুরে আইতে পারে, দুই চারটা শতকরা। তাহলে ওই মেয়েটিও মানে মান সম্মান লইয়া আসা, মেয়েটি বিদেশ যাওয়া মানে খুবই লজ্জার ব্যাপার। এখন কথা হইতে তো সৌদি তো একটা সৌদি মানে ধর্মীয় একটা রাষ্ট্রীয় একটা রিলিজিয়াস মাইন্ডেড, ওরা জুব্বা টুব্বা পয়ডা ঘুরায়, কিন্তু এইগুলি কাজ তাহলে করা ওরা করে কেন মামা? মনে করেন অনেক সৌদি আছে টাকার জন্য বিয়া করতে পারে না, টাকা নাই, বাড়ি গাড়ি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এই দেশে একটা বিয়া করবার গেলে অস্পত্রম লাগবো একটা বাড়ি, হেরপরে লাগবো একটা গাড়ি, করছে না লেহাপড়া। আঙ্গর বাংলাদেশের সব পোলা মানে কি লেহাপড়া আছে, শিক্ষিত আছে নাই, লেহাপড়া না করলে তো আর কোনো চাকরি, সরকারি কোনো চাকরি করতে পারতেছে না, সরকারি চাকরি না করতে পারলে করবো হয়তো ড্রাইভারই করবো, নাইলে ওই এই যে শুধু কি বাংলাদেশ সিকিউরিটি, আর হে সিকিউরিটি চাকরি করতে পারবো, যেমন অফিস আদালতে সিকিউরিটি চাকরি করলে 2-3 হাজার টাকা বেতন, 2000-3 হাজার টাকা বেতন একটা সৌদি, ওই তারপর নাস্তা পানি সিগারেট এইসব বাদে টাকা থাকবো কত, 1000-1500 টাকা থাকবো, কত অত সৌদি থাকতো না। তো তারা তো আর মানে বিয়া করা তারপর খুব কষ্ট হয়ে যেতে, চারটা ফুলা যোগাইছে টাকার জন্য বিয়া করতে পারতেছে না, যার চারটা ফুলা যোগাইছে মামা তার ইয়া কাজের মেয়ে দরকার, আবার বাসে গিয়ে দেন তিনটা চারটা বিয়া করে আসে, 20,000-30,000-40,000-50,000 টাকা বেতন পা। হ্যাঁ, তার বাহিরে টাকার অভাব নাই, বউ দুইটা আছে, আরেকটা বিয়া করছে, সমস্যা নাই। ছেলেদেরকে বিয়ে করে, ছেলেদের ওই ছেলেদের দায়িত্ব যেদিন থেকে হয়েছে এদিন থেকে সরকারি দায়িত্ব, সরকারে খাবার দিয়েছে, সরকারি ওষুধপাতি সবকিছু সরকারে, তখন ছেলে তো লেহাপড়া করছে না, ওই ছোটবেলা থেকে টোটাল লেফানা করছে, বন্ধু বান্ধব লিয়ে ঘুরছে, লেহাপড়া করছে না, সরকারি চাকরি করতে পারে না, তারা বিয়েটা করে কিদা। অন ছেলের বাহে তো দেখতেছে যে আমার চারটা পোলা মানে স্বাবলম্বী হয়েছে যুবক, অন বিয়া করানি দরকার, অন্তত তার টাকা পয়সা লেগে বিয়া করতে পারতেছে না, ছেলের বাহের টাকা তো আর ছেলে দিতেছে না, ছেলের টাকা তো আর তার বাহিরে দিতেছে না। এরকম প্রতিটা ঘরে ঘরেই এরকম বাইরের মেয়েদেরকে কাজের কথা বলে নিয়ে নির্যাতন করা হচ্ছে, নির্যাতন ঘরে 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 ঘরে, এই কথাটা তো আমরা বারবার শুনে আসছি, শুনি এবং টিভিতেও কো, এবং যারা মা কত তোমাইয়ারা দেখবেন রিটার্ন ঘুরে আসার পরে মানে তারাও বলতেছে যে আম ঘরে এইসব কীর্তিকলাপ করে, কিন্তু বাধ্যমত্ত মূল্য হয়ে তবু মাইয়া গর্ব বিদেশ করতেছে এবং যাইতেছে। আপনি কি বলতেছেন যে সৌদি না যাওয়াই ভালো? সৌদি না, মাইয়ারা কোন রাষ্ট্রতে যাওয়াটাই ভালো, মানে ভালো না, খালি সৌদি না, কোন রাষ্ট্রতেই না, কিন্তু আমি সৌদি আরব থেকে, আমি সৌদি আরবে খবর জানি, অন্য অন্য কান্ট্রিতে গেছি না আমি খবর জানি না, যেমন দুবাই, কাতার, ওমান এইসব খবর তো আমি বলতে পারবো না, আমি সৌদি আরব আছি, সৌদি আরবের খবর জানি, কিন্তু সৌদি আরব মাইয়াটি না যাওয়াটাই ভালো।